सद्मसुकल्पवृक्षा लक्षावृतेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानम् गोविन्दमादिपुरुषाम् नमहं भजामि वेणुं क्वणन्तमरविन्ददलायताक्षम् वराहवतं समशिताम्बुदसुन्दराङ्गम् कन्दर्पकोटिकमनीय विशेषशोभम् गोविन्दमादिपुरुषाम् नमहं भजामि आलोलचन्द्रकलसद्वनमाल्यवंशी रत्नाङ्गदम् प्रणयकेलिकलाविलासम् श्यामम् त्रिभङ्गललितम् नियताप्रकाशम् गोविन्दमादिपुरुषाम् तमहं भजामि आपनी हमारे एक अत्यंत उच्चस्थानीय गुरु भाई आपनी श्रीला प्रभुपादे प्रिय पात्र प्रभु तार जीवदशाय नाना भावे इंगित करेछेन जे तार इच्छा छिलो आपनी गार्हस्थ जीवनेर बंधन थेके मुक्ति नेन आज से सन्यास ग्रहणेर समय एसेछे आज थेके परिपूर्ण भावे आपनी कृष्ण चेतना प्रचार करते पारबेन तार पक्ष थेके आमी आपनाके सन्यासेर निर्देश दिलाम आपना सन्यास नाम हबे श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी যারা চিন্ময় জগতের অস্তিত্ব সম্বন্ধে গভীরভাবে জানতে চান, যা আমাদের এই পার্থিব সম্পর্কের গণ্ডির অনেক ঊর্ধ্বে, তাদের প্রকৃত অর্থে এক গুরুর প্রয়োজন, একজন মহাপণ্ডিত সর্বজ্ঞানী গুরু, যিনি তাদের শেখাবেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। চূড়ান্ত গন্তব্যে পৌঁছবার জন্যে সকলেরই এই পদ্ধতি অনুসরণ করা উচিত। সর্বজ্ঞানী গুরুই দীক্ষিত শিষ্যের সকল অভ্যেস নিয়ন্ত্রণে আনতে পারেন, আর সেই জন্যে গুরুর নির্দেশানুসারে একজন মনোযোগী ছাত্রের উচিত কৃষ্ণ চেতনা বিজ্ঞান অধ্যয়ন করা। সকল মানুষেরই কর্তব্য এ কথা মনে প্রাণে অনুধাবন করা যে এই পার্থিব জীবন সীমাহীন দুঃখ কষ্টের প্রতীক, তাই তার অবশ্য কর্তব্য আন্তরিক প্রয়াসে এর থেকে মুক্তি লাভ। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যদি কৃষ্ণের প্রতি কেবল একটি পদক্ষেপ নেন, তাহলে শ্রীকৃষ্ণ আপনাকে সহস্র পদক্ষেপে উদ্ধার করবেন। এক মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই হল কৃষ্ণ প্রার্থনার শ্রেষ্ঠ উপায়, কারণ এতেই তাঁর ১৬টি নাম উল্লেখ আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারাও বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। স্বামীজি, আমি শ্রীলা কেশব মহারাজের শিষ্য, আপনি দয়া করে আমার বাড়ি গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। আসলে আমরা এখানে মাত্র ২ দিনের জন্য এসেছি, আর আমার অনেক জায়গায় যাবারও কথা আছে, তাই মনে হয় না এবার আমি আপনার বাড়ি গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারব। আপনি বরং এখানে আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করুন না। আহা, এ তো আমার পরম সৌভাগ্য, নিশ্চয়ই আসব। হরে কৃষ্ণ। স্বামীজি, আমি আজ অনেক বছর যাবৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, তবে মনে হচ্ছে না আমি আদৌ কোনো উন্নতি লাভ করেছি। আমি বুঝতে পেরেছি কেন তুমি কোনো রকমের সুফল লাভ করছো না। ও নিয়ে অত ভেবো না, শুধু নিষ্কলঙ্ক চিত্তে জপ করে যাও, আর শ্রীকৃষ্ণের চরণে
আত্মনিবেদন করো, তিনিই তোমায় রক্ষা করবেন। তুমি জানো এই পুণ্যনাম জপের 10টি লঙ্ঘন কি? হ্যাঁ জানি স্বামীজি। এই পুণ্যনাম স্বয়ং শ্রীকৃষ্ণের চেয়ে কোনো অংশে ভিন্ন নয়, তবে আমরা যদি কলুষিত চিত্তে জপ করি তাহলে সেই পুণ্যনামের করুণা লাভ সম্ভব নয়। স্বামীজি, আজ আপনার বক্তৃতা শুনে কত কিছু শিখলাম, সত্যিই খুব জ্ঞান গর্ভ। আমি নিজেই একজন গুরুর সন্ধান করছি, আমিও আধ্যাত্মিক জীবনে অগ্রসর হয়ে গুরু নির্দেশেই চলতে চাই। আপনি কি আমায় দীক্ষা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, তবে তার জন্যে প্রস্তুত হওয়া আবশ্যক। যোগ্যতা অর্জন করলে আমি নিশ্চয়ই তোমাদের দীক্ষা দেব। না, আপনি তা করতে পারেন না, এই মঠে শুধু গুরু মহারাজই দীক্ষা দিতে পারেন। এখানে যারা দীক্ষা নিতে আগ্রহী তারা মঠে গিয়ে দীক্ষা গ্রহণের আবেদন করুন। যদি গুরু মহারাজ আপনাদের যোগ্য বলে মনে করেন তাহলে তিনিই দীক্ষা দেবেন। ও, এই কথা। স্বামীজি, এত ভোরে উঠে কোথায় যাচ্ছেন স্বামীজি? আমি চলে যাচ্ছি, এখান থেকে বৃন্দাবনে যাব। কিন্তু আপনার তো আরেকদিন এখানে থাকার কথা। হ্যাঁ, তবে আমি মত বদলে ফেললাম। কেন, কি হয়েছে? কিছু না, হঠাৎই মনে হলো বৃন্দাবন আমায় টানছে। আপনাদের আতিথ্যে কিছুদিন আনন্দে কাটল। হরে কৃষ্ণ। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে তোমরা ফিরে এলে? হ্যাঁ মহারাজ। স্বামী মহারাজ কোথায়? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে গেলে কেন? নিত্যানন্দ, কি হয়েছে? গুরু মহারাজ, আপনি যখন আগ্রায় ছিলেন তখন কয়েকজন ভক্ত এসে স্বামী মহারাজের কাছে দীক্ষা নিতে চান, তবে পরমানন্দ প্রভু তাকে বলেন যে আমাদের মঠে কেবল আপনিই দীক্ষা দেন। পরদিন ভোরেই তিনি নিঃশব্দে চলে যান। তুমি কি জানো আমায় তুমি কতখানি অপদস্থ করেছ? আমার একজন অত্যন্ত সুযোগ্য গুরু ভাই, যিনি আমার শ্রদ্ধেয় গুরুদেবের এত প্রিয় ছিলেন, আর সারা বিশ্বে কৃষ্ণ চেতনা প্রচারের নিরলস ব্রত নিয়ে যিনি সর্বস্ব ত্যাগ করেছেন, তাকে তুমি বলেছ তিনি দীক্ষাদানের যোগ্য নন? কি লজ্জা, কি অবমাননা! এই শিক্ষাই কি আমার শিষ্যদের আমি দিয়েছি? গুরু মহারাজ, আমায় ক্ষমা করুন, বুঝতে পারছি কত বড় ভুল আমি করেছি। আমার কাছে ক্ষমা ভিক্ষা করে এখন কি লাভ? যাও গিয়ে খোঁজো স্বামী মহারাজ কোথায়, আর তাঁর কাছেই ক্ষমা চাও। ভবিষ্যতে এরকম অন্যায় আর কখনো করো না। সব সময় মনে রেখো, বৈষ্ণবের অপরাধ চিন্ময় জগতে সবচেয়ে গরহিত কাজ। যাও গিয়ে খোঁজো ওকে, সবাই যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। এর সংশোধন আর প্রতিবাদ না করে তোমরাও এই অপরাধে সমানভাবে দোষী। হ্যাঁ মহারাজ। তোমরা এখন যাও। হরিদাসকে আমার কাছে পাঠিয়ে দাও। আচ্ছা গুরু মহারাজ। আমায় ডেকেছেন গুরু মহারাজ? হ্যাঁ। হরিদাস, স্বামী মহারাজ কোথায় গেছেন খোঁজ নাও। তিনি আগ্রার দলত্যাগ করে অন্য কোথাও গেছেন, কারণ পরমানন্দ তাকে অপমান করে। আমি তাকে বৃন্দাবনে দেখেছি কদিন আগে। তাকে বৃন্দাবনে দেখেছ? হ্যাঁ গুরু মহারাজ। জানো তিনি কোথায় উঠেছেন? না, তবে সে আমি খুঁজে নেব। বেশ, তাহলে গিয়ে খোঁজ করো। জানি কি বলে তোমার ধামেতে, হইনু শরণাগত, কি জানি কি বলে তোমার ধামে।
পাবন পতিত তারণে রত ভরসায়া আপনি কি বলতে পারেন ভক্তি বেদান্ত স্বামী কোথায় থাকেন? ওই যে ওইখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। স্বামী মহারাজ। ও হরে কৃষ্ণ, এসো। হরে কৃষ্ণ। মহারাজ, আমি আপনার শ্রীচরণে গুরুতর অপরাধ করেছি, আমায় ক্ষমা করুন। কেন, কি হয়েছে? আগ্রার সেই ভক্তরা আপনার কাছে দীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আপনি তা করতে পারেন না। তাতে কি আছে? এ কথা তো বোঝা উচিত যে কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠানের মধ্যেই একটা নিয়ম অবশ্যই থাকা দরকার। তুমি তো শুধু সেটার কথাই মনে করিয়ে দিয়েছ। যখন গুরু মহারাজ জানতে পারেন যে আমার অপরাধে আপনি চলে গেছেন, তখন তিনি খুব রাগ করেন, আমাকে বলেন আপনার কাছে ক্ষমা চাইতে। কিন্তু তুমি তো কোনো অপরাধ করনি, তোমাদের গুরু মহারাজ পরম সাত্ত্বিক পুরুষ, সেই জন্যে আমার প্রতি তার এত করুণা। হয়তো ভাবছ কেন ওভাবে আগ্রা থেকে চলে এলাম, তার কারণ আমি প্রচারের ব্রত নিয়েছি, তাই মনে হলো এতে আমার পক্ষে আরো ভালো হবে যদি একাই এ কাজ করি। কিন্তু গুরু মহারাজ বলেছেন আপনাকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাদের মঠে আবার যাব। তোমাদের গুরু মহারাজকে বলো দিন কয়েকের মধ্যেই আমি দেখা করব। দেখছই তো আমি প্রভুকে ভোগ নিবেদনের জোগাড় করছি, তোমরা কি আমার সঙ্গে একটু প্রসাদ মুখে দেবে? হ্যাঁ স্বামী মহারাজ। এসো।